বর্তমান শহরের 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল অফিসের পার্টি অফিসে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য। বর্তমান পৌরসভার 19 নম্বর ওয়ার্ড পীরবাহারাম এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৃহস্পতিবার রাতের অন্ধকারে আগুন লাগার ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান তিনি জানান, আমরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি, যে করুক এই কাজ তার শাস্তির দাবি জানাচ্ছি। আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছে, কোনো একজন ছেলে হাতে বোতল নিয়ে আসছিল দেখা গেছে, এটা সকলের জন্য। এই পার্টি অফিস কেউ শত্রুতামি করে আগুন লাগিয়েছে না অন্য কিছু তদন্ত করছে পুলিশ? এই পার্টি অফিস থেকে ওয়ার্ডের মানুষ পরিষেবা পায়, এটা যদি বন্ধ হয়ে যায় মানুষ পরিষেবা পাবে কি করে? এই ঘটনার সমস্ত তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়, পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। কি ঘটেছে ঘটনা? ঘটনাটা ঘটেছে কাল রাত্রে, বৃহস্পতিবার রাত্রে, মানে শুক্রবার পড়ে যাচ্ছে রাত্রে, ঠিক 12:40-45 এরকম সময় করে দেখা যাচ্ছে যে একজন আসছে, হাতে বোতল আছে, দিয়ে এসে পার্টি অফিসের সামনে এসছে। এসে পার্টি অফিসের ভেতরে আমরা কেরোসিনের গন্ধ পেয়েছি, কেরোসিন তেল ছিটিয়েছে, আগুন লাগিয়েছে, লাগাবার পর আবার ওপরে আগুন লাগিয়েছে। দিয়ে রাত্রে তখন 1:10, তখন এদিকে একটা টোটোওয়ালা যাচ্ছিলো, যে সেখানে বলছে যে পার্টি অফিসে এখানে আগুন চলছে একটা বাড়িতে। দিয়ে সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার ছেলেরাও এখানে ছিল, ক্লাবের ছেলেরা, তারা দৌড়ে এসছে, আসার পর দেখছে হ্যাঁ সত্যি করে আগুন চলছে। আমাকে সঙ্গে সঙ্গে তারা খবর দিল, আমি 1:10 এরকম তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলাম, এসে দেখছি চারিদিকে আগুন চলছে। আমরা প্রথম বুঝতে পারিনি, আমরা তো বুঝতে পারছি যে কেউ এটা ইচ্ছা করে শত্রুতা করে এটা করেছে। সেই সঙ্গে সঙ্গে আমরা পুলিশে খবর দিলাম, 2 গাড়ি পুলিশের সঙ্গে সঙ্গে এসেছিলো, তারাও এনকোয়ারি করে দেখছে এবং আমরাও দেখছি, আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি। ফুটেজে দেখা যাচ্ছে যে একটা ছেলে হাতে বোতল নিয়ে আসছে এবং সে এই আগুন লাগিয়েছে, দিয়ে ওরা এই ডেঙ্গাপাড়ার পাশ দিয়ে তারা চলে যাচ্ছে। তো যেই করুক আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা নিজেরাও তদন্ত করে দেখছি, যেই ব্যক্তি থাক, পার্টি অফিস সবারই অফিস, এখানে কেউ কারোর সাথে শত্রুতা করা উচিত না। এই অফিস থেকেই আমাদের ওয়ার্ডের বিভিন্ন মানুষ তারা পরিষেবা পায়, সেই পার্টি অফিস যদি বন্ধ হয়ে যায়, সেই পার্টি অফিসে যদি মানুষ পরিষেবা না পায়, তাহলে এটা গোটা পার্টি অফিসের ক্ষতি হবে, এটা এলাকার মানুষের ক্ষতি হবে। যাই হোক, আমরা আমাদের ছেলেরা রাত্রেই এসেছিলো, তারা সঙ্গে সঙ্গে যে আগুনটা নিভিয়ে দিয়েছে, নাহলে আরও বড় কিছু অঘটন ঘটে যেতে পারত। এখানে তো সিপিএমও খুব একটা বেশি নেই, বিজেপিও নেই, তাহলে কারা সাহস পাবে? এখানে সিপিএম বিজেপি কংগ্রেস বলে কোনো কিছু নয়, যেই করেছে আমরা দেখতে পেয়েছি, ফুটেজ পেয়েছি, সেই ফুটেজটা আমরা একটু ক্লিয়ার চাইছি, ক্লিয়ার হয়ে গেলেই আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাব এবং প্রশাসনকেও বলবো, তার উপযুক্ত ব্যবস্থা তারা নেবে বলেছে এবং আমরাও পার্টিগত দিক থেকে তার ব্যবস্থা নিশ্চয়ই করব। পার্টি অফিস নিয়ে কোনোদিন কাউরে কোনো কিছু হয়নি, পার্টি অফিসের আগে হয়েছে, সে নিজেদের মধ্যে হয়েছে, কিন্তু পার্টি অফিসে আগুন লাগিয়ে দেবো, পার্টি অফিস জ্বালিয়ে দেবো এরকম ঘটনা সাধারণত হয় না। যেই করুক যারাই করুক এটা খুব মানে দুর্ভাগ্যের বিষয়, চরম অত্যাচার, এর অত্যাচারের যে করেছে, এ যে অন্যায় করেছে, এই অন্যায়ের কোনো মাপ নাই, তার ক্ষমা নেই। কোনো গোষ্ঠীর নাই, তো গোষ্ঠীর কথা বলবো কোথা থেকে? যদি ভাবতাম যে এখানে কোনো আমার গোষ্ঠী আছে ওয়ার্ডে, সেই গোষ্ঠীর লোকরা করেছে, তাহলে তো নিশ্চয়ই বলেই দিতাম। এটাই হচ্ছে কথা, আমরা একটা অনুমান করছি, একটা কোনো কারণের জন্য সেই একটা ছেলে সে এক জায়গায় বলেছে যে আমরা পার্টি অফিস আগুন লাগিয়ে দেবো, সেটা আমায় কালকে একজন বলেছে, সেটা আমরা একটু ক্লিয়ার হয়ে যেতে চাইছি। সিসিটিভি ফুটেজে যাদের দেখেছেন তাদেরকে চিহ্নিত করা গেছে এখন? সিসিটিভি ফুটেজ, আজকে মাধ্যমিক পরীক্ষা চলছে, আমি সকাল থেকে মাধ্যমিক পরীক্ষার ক্যাম্পে বসেছিলাম, সেখানে প্রচুর মানুষ আসে, তারা পরীক্ষা দেয়, ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা, তাদের গার্জেনরা থাকে, সেই জন্য আমি সিসিটিভি ফুটেজ দেখতে পাইনি, কিন্তু আমাদের ছেলেরা ফুটেজ দেখেছে এবং আমার কাছেও পাঠিয়েছে, আমি দেখব। ঠিক আছে, আমরা দাবি জানাচ্ছি যে এই কাজ করেছে তার চরম থেকে চরম শাস্তি হোক
এই শাস্তির কোনো ক্ষমা নেই। অনেক সময় নিজেদের মধ্যে মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, সেটা মানুষ ক্ষমা করে দেয়। কিন্তু একটা পার্টি অফিস, একটা মন্দির, একটা মসজিদের সমান, সেখানে সবারই অধিকার আছে। আমরা তো কোনোদিন বলিনি যে পার্টি অফিসে তুমি আসতে পারবে না, ও আসতে পারবে না। পার্টি অফিস সবার, আমি কাউন্সিলর না থাকলেও অন্যজন যেও থাকবে, আমারও অধিকার থাকবে, অন্যজনেরও অধিকার থাকবে। সেই পার্টি অফিসের পর যখন আক্রমণ হবে, তখন এটা ভাবতে হবে যে এটা আমার দলের প্রতি আক্রমণ, জানতে হবে এটা আমার পাড়ার মানুষের প্রতি আক্রমণ, সেই আক্রমণকে প্রতিহত করার দায়িত্ব সকলের। এখানে রাত্রেবেলায় ওই 12:30-1টার দিকে কেউ আগুন, কেরাসিন তেল পার্টি অফিসের দরজা জানলায় কেরাসিন তেল ঢেলে কার্টুন জেলে আগুন লাগিয়ে দিয়েছে। ভেতরে কাঠের দরজাগুলোতেও আগুন ধরিয়ে দিয়েছিল, ওপরে খড় দিয়েছিল, খড়ের ওপর থেকে ত্রিপল দিয়ে আছে, ত্রিপলেও আগুন লাগিয়ে দিয়েছে। আমরা খবর পেয়ে যখন আসি দেখছি সব দাও দাও করে ঝলছে। আমাদের আশেপাশে যারা ছিল বালতি দিয়ে করে জল এনে রাত্রে সব মারা হয়েছে, জল দিয়েও আগুন নেবেনি। লাস্টে আমরা খড় তালি থেকে সব টেনে নামাতে হয়েছে, ত্রিপল টেনে নামাতে হয়েছে, দরজাগুলো জল দিয়ে সব ধুতে হয়েছে, আর কেরাসিনের পুরো অফিস জানলা দিয়ে দরজা দিয়ে কেরাসিন তেল ঢেলে পুরো মানে গোটা অফিস আমাদের কেরাসিনের গন্ধে একদম ভরে গেছে। মানে আমরা টিকতে পারছি না এমন অবস্থা। রাত্রে এসে দেখি মানে এমন চেষ্টা করেছে ভিতরে মানে যা যাবতীয় আছে, কাগজপত্র, আলমারি, চেয়ার, টেবিল মানে সব জ্বালিয়ে দেওয়ার ওদের চেষ্টা ছিল। সেই মনে করছেন কে বা কারা জ্বালিয়েছে? আমরা তো এখন রাত্রে পুলিশ এসেছিলো, আমরা তো কাউকে দেখিনি। আমরা পুলিশকে বলেছি, পুলিশ বলেছে হ্যাঁ আমরা ওটা তদন্ত করছি, দেখছি। হ্যাঁ, যেসব ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরা ফুটেজ দেখে হ্যাঁ আমাদের দেখা হবে যে কে ছিল না ছিল। আমাদের পুলিশ এটাই আশ্বাস দিয়ে গেছে যে আমরা কে ছিল এটা তদন্ত করে বার করে দেবো। অফিসের মধ্যে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে? অফিসে বলতে ওই অফিসে যে দরজাগুলো ছিল দরজাগুলো পুড়েছে, জানলাগুলো লোহার ছিল বলে কিছু হয়নি, ওপরে যে খড় ছিল ত্রিপল ছিল সব পুড়ে গেছে, হ্যাঁ ফলস সিলিং পুড়ে গেছে। হ্যাঁ, যদি ভেতরে আরও কিছু থাকতো মানে কাপড় কি কাগজ জাতীয় জিনিস থাকতো জানলার দিকে, ওগুলোও সব পুড়ে যেত। না, এর আগে এরকম কোনোদিন হয়নি, এই অফিসে আগুন লাগিয়ে দেওয়া এসব কোনোদিন আগে হয়নি, এই প্রথম। মনে তো আমরা এখন কাকে বলবো, না দেখে তো এখন তো কিছু বোঝা যাচ্ছে না। আমরাও দেখছি যে কে মানে করতে পারে, আর পুলিশও বলেছে আমরা ওটা তদন্ত করে দেখছি হ্যাঁ যে কে ছিল। কারণ আমি কি কোনো না এখন অবধি কারণের জানা যায়নি যে কে করেছে জিনিসটা। আমরা একটা ফুটেজ পেয়েছি, তাতে পিছন থেকে দেখা যাচ্ছে যে হেঁটে হেঁটে কেরাসিন তেল হাতে নিয়ে একজন অফিসের দিকে আসছে, ওকে বেরোনোও দেখা যায়নি, ও অফিসের দিকে এসছে, আর বোঝা যাচ্ছে না যে ওটা কে ছিল। তারপরে আগুন ধরে এটা ওই মোটামুটি 12:30-1টার দিকে আগুনটা লাগিয়েছিল। আমরা যখন এসছি এখানে বোঝাতে তখন 1:00-2:00 বাজে, মানে 1:05-এর মানে আমরা যদি না আসতাম তাহলে যেগুলো ছিল পুরার সবই ছাই হয়ে যেত, কিছু থাক। আমার নাম ময়না, আমি এই ওয়ার্ডের বাসিন্দা। কত নম্বর ওয়ার্ড এটা? 19 নম্বর। এলাকার নাম? এলাকার নাম এটা পীরবাড়াম। একদম পাশেই বাড়ি। কি দেখলেন? কালকে রাতে ঘটনাটা যখন দেখছি হইচই হয়, মানে তখন তো বুঝতে পারিনি যে এখানে পার্টি অফিসে আগুনটা লেগেছে। সেই জন্য আমরা বেরিয়ে দেখি যে এখানে দেখি খুব হইচই হয়েছে, সেই জন্য বাইরে বেরিয়ে দেখলাম যে অনেকজন এখানে, আমার ভাইরাও ছিল, চাস্তু ভাইরাও ছিল, আমার পিসির ছেলেরাও ছিল, সবাই ছিল, সবাই মিলে এখানটাই আগুনটাকে নিভিয়েছে। ষড়যন্ত্র করে করা হয়েছে, কারণ এখানে সবারই মুখে শুনছি নাকি উঠেছিল কেরোসিনের গন্ধ পেয়েছে, সেই জন্যই কেরোসিনের গন্ধ পাওয়া গেছে মানে এই ষড়যন্ত্র করে করা হয়েছে। কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু, নিউজ বাংলা। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথে চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও সোনা, রূপেও সোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা
মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।